নিজ ছেলে কর্তৃক আপন মাকে হত্যায় কেঁপে উঠেছিল পুরো দেশ। তবে এবার নতুন চাঞ্চল্যকর মোড় নিয়েছে এই ঘটনা। বগুড়ার দোপচাচিয়ায় নিজ বাড়িতে নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমানের স্ত্রী উম্মে সালমা তার ছেলের হাতে খুন হননি, বরং নিহত হয়েছেন তার ফ্ল্যাট বাড়ির ভাড়াটে মাদক অথবা ইয়াবা ব্যবসায়ী মাবিয়া নামের এক মহিলা ও তার সহযোগীদের হাতে বলে জানিয়েছে বগুড়া ডিবি ও দোপচাচিয়া থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় মাবিয়া ও তার দুই সহযোগী মুসলিম এবং সুমন রবিদাসকে গ্রেপ্তারও করেছে। ঘটনার প্রাথমিক বিবরণে জানিয়েছে, শুক্রবার সকালে গ্রেপ্তার মাবিয়া নিহত গৃহবধূ সালমার বাসায় গত 7 মাস আগে ভাড়াটিয়া হিসেবে ওঠে। সে বাসায় একা থাকত, সেখানে নিয়মিত কিছু পুরুষ মানুষের আনাগোনা চলত। এছাড়া মাবিয়া গত 2-3 মাস যাবৎ ভাড়া দেয়নি, ফলে সালমা মাবিয়াকে পূর্বে বেশ কয়েকবার অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে নিষেধ করে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। এছাড়া বাড়ি ভাড়ার টাকা পরিশোধ না করার জন্যে নিহত সালমা আসামি মাবিয়াকে বাসা ছেড়ে দিতে বলে। একদিকে বাসা ছেড়ে দিতে বলা এবং পুরুষ মানুষ নিয়মিত আসতে নিষেধ করায় মাবিয়া সালমার উপর ক্ষিপ্ত হয়ে তার বাসায় নিয়মিত আসা মুসলিম এবং আসামি সুমন রবিদাসের সাথে মিলিত হয়ে সালমাকে মেরে ফেলার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক তারা গত 10 নভেম্বর সালমাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরে হাত মুখ চোখ বেঁধে বাসার ডিপ ফ্রিজে রেখে দেয়। নৃশংস এই হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তারা হত্যার পরে আলমারি কুপিয়ে ডাকাতির চেষ্টা হিসেবে দেখায়। এদিকে হত্যার পূর্বে সালমা ভিডিও কলে কারো সাথে কথা বলছিল। ভিডিও কলে বিপরীত প্রান্তে থাকা ব্যক্তিকে ওই সময়ের হয়তো বিবরণে ছবি দেখানো হয়ে থাকতে পারে মর্মে ধারণার ভিত্তিতে ঘাতকরা তার ফোন নিয়ে যায়। এছাড়া ওয়াইফাই রাউটারে তথ্য থাকতে পারে ভেবে রাউটারও খুলে নিয়ে যায়। হত্যাকাণ্ড শেষে মুসলিম আর সুমন বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির বাইরে সুমনের ভ্যান আগে থেকেই রাখা ছিল, সেই ভ্যানে তারা ঘটনাস্থল ত্যাগ করে। আর মূল হোতা মাবিয়া চারতলায় তার নিজ ফ্ল্যাটে চলে যায়। পুলিশ হত্যাকাণ্ডের এই প্রাথমিক বিবরণ জানার পর সংশ্লিষ্ট আলামত উদ্ধারের পর গ্রেফতারকৃত ঘাতকদের বগুড়ার এসপি অফিসে পাঠিয়ে দেয়। এসপি অফিসে বর্তমানে এই বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি চলছে। প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এর আগে বগুড়া র্যাবের সদস্যরা নিহত সালমার ছোট ছেলে মাদ্রাসা ছাত্র সাদকে আটক করে তাকেই মায়ের হত্যাকারী হিসেবে আটক দেখিয়ে পুলিশে সোপর্দ করেছিল, ফলে বিষয়টি নিয়ে র্যাব ও পুলিশের বিপরীত অবস্থান নিয়ে ব্যাপক ধূম্রজাল সৃষ্টি হয়েছে।